नमस्कार बंधुरा, आमी नमिता, नमितार किचेन लाइफे आपनादेर सबाइके स्वागत। आज के बेगुन दिए पाबदा माछेर झोल देखाबो। तो आमी माछटा केटे निच्छि, माछटा देखाच्छि केटे किभाबे काटबेन। माछटा के एभाबे पाबदा माछे आश नेई তাই আঁশটা ফেলতে হবে না, মুখটাকে কেটে বাদ দেবেন। আর এখানে পেটটাকে কেটে নেবেন, এই যে এভাবে কেটে নিতে হবে। দেখুন আমি পাবদা মাছটা কেটে নিয়েছি। আমি আর একটা মাছ কেটে দেখাচ্ছি। দুটো কাঁচা ফেলে দিতে হবে, লেজটাকে বাদ দিতে হবে, মুখটাকে কেটে বাদ দিতে হবে। ফুলকার কাছে এভাবে টেনে ফুলকাটাকে পেটটাকে বের করে দিতে হবে। এই যে আমার মাছটা একদম তৈরি। তো এভাবে কেটে নিতে হবে। আমি বাকি মাছগুলো একইভাবে কেটে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নেব। আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কেটে। তো বন্ধুরা দেখুন আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি বেগুন ভেজে নেব। দিচ্ছি বেগুন, বেগুনটাকেও ভেজে নেব একইভাবে। দেখুন আমি লাল লাল করে বেগুনগুলোও ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আদা আর টমেটো দিয়ে দেবো। হলুদ দেবো, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। আর দেবো লঙ্কার গুঁড়ো, আপনারা যতটা ঝাল পছন্দ করেন ততটা দেবেন। দিয়ে দেবো সামান্য চিনি, চিনিটা দিলে ঝোলের কালারটাও সুন্দর হয়। আর দিয়ে দেবো নুন। চিনিটা আপনারা অবশ্যই দেবেন, কারণ চিনিটা সামান্য পরিমাণে দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব সুস্বাদু হয়। আমি এই পর্যায়ে দিয়ে দেবো মটরশুঁটি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমার হাতের কাছে মটরশুঁটি ছিল তাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো গরম জল, অবশ্যই গরম জল ব্যবহার করবেন আপনারা। তো যে যতটা ঝোল খাবে ততটাই দেবে। আমার ঝোল ফুটে উঠবে তারপরে আমি দেব। দিয়ে দেব মাছ,
ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো বেগুনগুলো। আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দেবো 5 মিনিট। দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো বন্ধুরা দেখুন, আমার বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল একেবারেই তৈরি। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।